2 আগস্ট 1996 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় দুই তারকা অমর সানি এবং মৌসুমি। এবার অমর সানি নিজের মুখেই মৌসুমিকে বিয়ে করার কারণ জানালেন। রাজধানীর গুলশানে শনিবার রাতে এক কনভেনশন হলে শাবনাজ নাইম অভিনীত চাঁদনী সিনেমার 25 বছর পূর্তি উপলক্ষে এই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন অমর সানি ও মৌসুমি। সেখানেই অমর সানি বলেন, শাবনাজ নাইম অভিনীত চাঁদনী ছবিটির বয়স 25 বছর হয়ে গেল, এখনও এটি আমাদের আদর্শ ছবি। এই ছবিতে ওদের দেখেই মৌসুমিকে বিয়ে করার জন্য ডাইভ দিয়েছিলাম। তাদের সাথে আরও একটা মিল আছে আমাদের, তাদেরও 2টি সন্তান, আমাদেরও 2টি সন্তান, পার্থক্য তাদের 2টি মেয়ে আর আমার 1 ছেলে 1 মেয়ে। অমর সানি আরও বলেন, শাবনাজ নাইম বাংলা চলচ্চিত্রের একটি উজ্জ্বল অধ্যায়, তাদের কাছে অনেক কিছু শেখার আছে আমাদের। চলচ্চিত্রে অনেক ডার্টি পলিটিক্স আছে, ওরা কোনোদিনই এটাকে প্রশ্রয় দেয়নি, তাদের জন্য অনেক ভালোবাসা। অনেক অনেক ভালো থাকুক তাদের পরিবার। 1991 সালের 4 অক্টোবর চাঁদনী ছবির মাধ্যমে শাবনাজ নাইম জুটির সিনেমায় অভিষেক হয়। মুক্তির প্রথম দিনেই হলে হলে দর্শকদের উপচে পড়া ভিড়, সে সঙ্গে ছবি এবং ছবির নায়ক নায়িকা নিয়ে আলোচনার ঝড়, আর এরপর তুমুল দর্শকপ্রিয়তার সুবাদে বাংলা চলচ্চিত্র জগতে নতুন ইতিহাস রচনা করে ছবিটি।